মঙ্গলবার পবিত্র ঈদ এবং অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে জৈন পরিবারের অন্যতম সফল শিল্পপতি দিনেশ জৈনের পক্ষ থেকে নিউ টাউনে উদ্বোধন হয়ে গেল তাদের নতুন অফিসের, যা এবার থেকে তাদের নতুন ঠিকানা বলা চলে। মূলত বড়বাজার এলাকায় সাফল্যের সাথে দীর্ঘ বছর ধরে তারা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আরো আধুনিক চিন্তা ভাবনা নিয়ে তাদের আগামী প্রজন্ম ভাবনা চিন্তা শুরু করেছে, তাই তাদের উদ্যোগে এবার তাদের নতুন ঠিকানা নিউ টাউনের মানি ক্যাসাদোনা। এদিন মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল তাদের এই নতুন অফিসের। পাশাপাশি দিনেশ জৈনের 30 বছরের দাম্পত্য জীবনের বর্ষপূর্তি উপলক্ষে এদিন উপস্থিত সকলেই তাদের আগামীর পথ চলার সাফল্য কামনা করলেন। আজকের অনুষ্ঠান দেখছো, একটা ওপেনিং সেরিমনি। দিনেশজি খুব বড় মাপের মানুষ, আজকে আমাদের আবার ম্যারেজ অ্যানিভার্সারি, তো আমি বার্থডের গানটা ওটা চেঞ্জ করে অ্যানিভার্সারি গান বানিয়ে দিয়েছি আর কি। আর আমার ধর্মপত্নী 30 বছর হয়েছে বিয়ে হওয়া, 30 বছর আমরা সঙ্গে কাটিয়েছি, খুব ভালো লাগছে। আমরা সবাই এসেছি, আজকে অনেকে গেস্ট এসেছে, অনেকে আসবে। আজকের দিন শুভ দিন, আজকে আমাদের ধর্ম হিসাবে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন। আমাদের আদিনাথ ভগবানে আজকে যেটা হার নিয়েছিল ইক্ষুর রসে, আজকে ইক্ষুর রসের খুব মহত্ব আছে, এই জন্য আমরা সবাইকে ইক্ষুর রস খাওয়াচ্ছি আজকে, আর সবাই মিলে সেলিব্রেট করছি। ধন্যবাদ। আমার ছেলে ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।